সামান্য বৃষ্টিতেই পানিবন্দি হয়ে পড়েন শিক্ষার্থীরা, ডুবে যায় প্রশাসনিক ভবনও, স্যাঁতসেঁতে পরিবেশে ক্লাস করতে গিয়ে বিরক্ত হন শিক্ষার্থীরা। তাছাড়া প্রায় 28,000 শিক্ষার্থীর ক্যাম্পাসে নেই খেলার মাঠও। বলছি দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কথা। শুধু বর্ষাকাল নয়, সকল ঋতুতে বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানটি থাকে জলমগ্ন, যেন জলাশয়ের ভাসছে পুরো ক্যাম্পাস। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসের পূর্ব পাশে বিশাল এক জলাশয়। এর পশ্চিম পারে রয়েছে পদার্থবিজ্ঞান ভবন, মিলেনিয়াম ও লাইব্রেরি ভবন। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই ডুবে যায় ভবনগুলোর নিচতলা। পানি কমে গেলে স্যাঁতসেঁতে পরিবেশ সৃষ্টি হয় ক্লাসরুমে। কলা ভবনের পেছনের অংশে ময়লা আবর্জনা আর পানি জমে নষ্ট হচ্ছে পরিবেশ, বেড়েছে মশার উপদ্রব। এখানকার পানি নিষ্কাশন ব্যবস্থা খুব খারাপ, বৃষ্টি হলেই এখানকার ক্যাম্পাসে পানি উঠে যায় আর মাঝে মধ্যে সেটা হলের মধ্যেও ঢুকে পড়ে। জলাবদ্ধতার কারণে কলেজটির একমাত্র ছাত্রী হোস্টেল নবাব ফয়জুন নেসা হলের প্রধান ফটকটিও নির্মাণের পর থেকে বন্ধ রয়েছে। যে মাঠটিতে কলেজ ব্যবস্থাপনায় 15 থেকে 20 বছর আগেও হয়েছে নিয়মিত খেলাধুলা, বর্তমানে সেই মাঠে রয়েছে কচুরিপানা। এতে খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। আমাদের এখানে ঐতিহ্যবাহী কলেজ হিসাবে যে জিনিসটা সবসময় দরকার, সকল ফ্যাসিলিটিস সবগুলোই মোটামুটি আমরা পাচ্ছি। তার মধ্যে বর্তমানে সমস্যাগুলোর মধ্যে আমাদের মাঠের সমস্যা আমরা লক্ষ্য করতেছি, মাঠটা আমাদের প্রয়োজন। ক্যাম্পাসের পূর্ব পাশে রেল লাইন, দক্ষিণে আবাসিক এলাকা, উত্তরে ও পশ্চিমে সড়ক থাকায় বেষ্টনীর মধ্যে পড়ে গেছে কলেজটি। পশ্চিমের রাস্তার পাশে একটি মাত্র সরু ড্রেন, যা দিয়ে পানি সরবরাহ হচ্ছে খুবই কম, ফলে পানি আটকা পড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া চারপাশের আবাসিক এলাকার দৈনন্দিন পানিও ক্যাম্পাসেই এসে পড়ে। ড্রেনেজ সুবিধা না থাকা এবং কলেজ ক্যাম্পাসটি সড়কের চেয়ে নিচু হয়ে পড়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। এখানে মাটি ভরাট সহ ড্রেনেজ সমস্যার সমাধান অতি জরুরি বলে মনে করছেন শিক্ষক শিক্ষার্থীরা। বিশেষ করে এই মোতাহার হোসেন চৌধুরী লাইব্রেরি ভবন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। বিশেষ করে উপরে হচ্ছে দোতলাতে হচ্ছে লাইব্রেরি, আর নিচতলাতে হচ্ছে এক পাশে বিতর্ক পরিষদ, আর এক পাশে হচ্ছে থিয়েটার। তো থিয়েটার হচ্ছে সবসময় মহড়া চলে, মহড়া কাজ চলে, তো সেখানে যদি ফ্লোরের পরিবেশটা যদি আমাদের জন্য অনুকূল না থাকে সেখানে আমাদের কাজ করতে খুব সমস্যা হয়। জলাবদ্ধতা নিরসনে কলেজ কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা নেওয়ার দাবিও জানিয়েছে শিক্ষার্থীরা। জলাবদ্ধতা সমাধান সহ কলেজের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে প্রায় 400 কোটি টাকার প্রকল্প জমা দেওয়া হয়েছে। এখন আমাদের জলাবদ্ধতার কারণে পদার্থবিজ্ঞান ভবন, মিলেনিয়াম ভবন এবং লাইব্রেরি, এই তিনটা ভবনের নিচতলাটায় প্রায় পানি থাকে। তো এই তিনটা আমাদের শিক্ষা প্রকৌশল বিভাগ ওরা উঁচু করে দিবে আমাদেরকে বলছে, এবং এটা জুনের মধ্যেই কমপ্লিট হবে ইনশাল্লাহ।